beside na besides, on over na above, between na among, by na with. এই ওয়ার্ডগুলো কি খুব কনফিউজিং লাগে? কখন কোনটা ইউজ করবে বুঝতে পারো না, তাই সেই জন্য জেনে নাও ঠিক ঠিক ব্যবহারগুলো কিভাবে করবে এই ওয়ার্ডগুলোর, যাতে আর কখনো ভুল না হয়। আজকের ভিডিওটা শেষ অবধি দেখো, আমার নাম শতরূপা, চলো শুরু করা যাক। প্রথমে দেখে নিই বিসাইড এবং বিসাইডস। বিসাইড মানে হলো পাশে। আই উইল সিট বিসাইড ইউ, আমি তোমার পাশে বসব। দ্য গার্ল স্ট্যান্ডিং বিসাইড দ্য টিচার ইজ ভেরি টল, শিক্ষকের পাশে যে মেয়েটি দাঁড়িয়ে আছে সে খুব লম্বা। দুটোর ক্ষেত্রেই দেখো বিসাইড শব্দটা কিভাবে ইউজ করা হচ্ছে, পাশে বোঝাতে, অর্থাৎ কোনো কিছুর পাশে কিছু থাকলে সেটাকে আমরা বলি বিসাইড। আর বিসাইডস মানে কোনো কিছু ছাড়া বা ব্যতীত, যেরকম বিসাইডস মাই জব আই অলসো প্লে গিটার ইন আ ব্যান্ড, আমার চাকরি ছাড়াও আমি একটি ব্যান্ডে গিটার বাজাই। তার মানে কি, একটা জিনিস ছাড়াও আমি আরেকটা জিনিস করি, তাই বিসাইডস। হি হ্যাজ গট নো ফ্যামিলি বিসাইডস হিজ সিস্টার, ওর বোন ছাড়া ওর পরিবারে আর কেউ নেই। আবার দেখো ছাড়া মানে একটা ব্যতীত আরেকটা বোঝাতে আমরা বলছি বিসাইডস, একটা এস অ্যাড করছি। এখানে যদি ভুল করে আমরা বিসাইড লিখে ফেলি তাহলে কিন্তু সম্পূর্ণ মানেটাই পাল্টে যাবে, তাই খুব খেয়াল রাখতে হবে। অন ওভার অ্যাবাভ, অন মানে কোনো কিছুর ওপর স্থির অবস্থায় ও সংস্পর্শে থাকা, যেমন দ্য ডগ ইজ সিটিং অন দ্য ফ্লোর, কুকুরটি মাটিতে বসে আছে, কুকুরটি স্থির অবস্থায় মাটির সাথে সংস্পর্শে বসে আছে, তাই অন। দ্য বুক ইজ অন দ্য টেবল, অবশ্যই বুক চলমান হতে পারে না স্থির এবং সেটি টেবিলের সাথে সংস্পর্শে আছে, তাই অন, দ্য বুক ইজ অন দ্য টেবল, বইটি টেবিলে আছে। ওভার মানে কোনো কিছুর ওপরে চলমান অবস্থায় থাকা বা সরাসরি ওপরে থাকা, সে চলমানই হোক বা স্থিরই হোক। কিরকম দ্য বার্ড ফ্লিউ ওভার দ্য ট্রি, এখানে পাখিটি গাছের ওপর দিয়ে উড়ে গেল, পাখিটি চলমান অবস্থায় ছিল এবং গাছের ওপর দিয়ে উড়ে গেল, তাই ওভার। আবার দেখো আই হেল্ড অ্যান আমব্রেলা ওভার মাই হেড, আমি আমার মাথার ওপর ছাতাটি ধরলাম। এবার ছাতা তো আর চলমান হতে পারে না, অবশ্যই ছাতাটি স্থির, কিন্তু যেহেতু ডাইরেক্টলি আমি আমার মাথার ওপরে ছাতাটি ধরেছি তাই আমি বলছি ওভার মাই হেড। অ্যাবাভ কোনো কিছুর থেকে অনেকটা ওপরে থাকা, কিরকম দ্য ফ্যান ইজ অ্যাবাভ মাই হেড, ফ্যানটি আমার মাথার ওপর আছে, ফ্যানটি নিশ্চয়ই আমার মাথার ওপর রেখে আমি রাখিনি, ফ্যানটি আমার মাথার থেকে অনেকটাই ওপরে আছে কারণ সিলিংটা আমার মাথার থেকে অনেক উঁচুতে, তাই এটা অ্যাবাভ। আবার দেখো দ্য ক্লক ইজ অ্যাবাভ দ্য উইন্ডো, ঘড়িটি জানলার উপরে আছে, জানলার উপর মানে কিন্তু জানলার থেকে খানিকটা ওপরে ঘড়িটি দেওয়ালে রাখা আছে, তাই দ্য ক্লক ইজ অ্যাবাভ দ্য উইন্ডো। এবার দেখি বিটুইন অ্যামাং। বিটুইন মানে দুইয়ের মধ্যে বা দুইয়ের বেশি হলে নির্দিষ্ট নাম বলা থাকলে, যেরম বিটুইন ইউ অ্যান্ড মি ইউ আর মোর এনথুজিয়াস্টিক, তোমার আমার মধ্যে তুমি বেশি উৎসাহী। এখানে কতজনের কথা বলা হচ্ছে, ইউ অ্যান্ড মি মানে দুজন, তাই বিটুইন তোমার আমার মধ্যে। আবার যদি বলি দ্য চকলেটস ওয়ার ডিস্ট্রিবিউটেড বিটুইন জিয়া অনিল অ্যান্ড সামার, চকলেটগুলি জিয়া অনিল এবং সমরের মধ্যে ভাগ করে দেয়া হয়েছিল। এখানে কিন্তু দুইয়ের বেশি জন আছে, জিয়া অনিল সামার তিনজন রয়েছে, কিন্তু যেহেতু নামগুলো নির্দিষ্টভাবে বলে দেওয়া আছে সেই জন্য এখানে আমরা বিটুইন ইউজ করতে পারি। আবার অ্যামাং মানে কি, দুইয়ের বেশি বা একটি গোষ্ঠীর মধ্যে যখন বলা হয়, যেমন দ্য বুকস উইল বি ডিস্ট্রিবিউটেড অ্যামাং দ্য চিলড্রেন, বইগুলি বাচ্চাদের মধ্যে ভাগ করে দেওয়া হবে। কতজন বাচ্চা বলা নেই, চিলড্রেন যখন বলা হচ্ছে আমরা ধরে নিচ্ছি অনেকজন বাচ্চার কথা বলা হচ্ছে, তাই অ্যামাং। আবার যদি বলি হি ইজ ভেরি পপুলার অ্যামাং দ্য ইয়াং পিপল, ও তরুণদের মধ্যে খুব জনপ্রিয়,
এখানে ইয়াং পিপলটাকে একটা গোষ্ঠী হিসেবে ধরা হচ্ছে, একটা গ্রুপ হিসেবে ধরা হচ্ছে, নির্দিষ্ট করে বলা নেই কতজন। অবশ্যই যখন একটা গোষ্ঠী হিসেবে ধরা হচ্ছে সেখানে অনেকজন মানুষের কথাই বলা হচ্ছে, তাই অ্যামাং। বাই এবং উইথ। বাই মানে কে বা কিভাবে কাজটি করছে। দ্য লেটার ইজ রিটেন বাই হিম, চিঠিটি ওর দ্বারা লেখা হচ্ছে। কে লিখছে এখানে সেটা ইম্পর্টেন্ট, কে লিখছে বলা হয়েছে বলে এটা বাই হিম। হি গোজ টু অফিস বাই বাস, আবার এখানে কিরকম কিভাবে কাজটি করা হচ্ছে সেটা বোঝানো হচ্ছে, ও বাসে করে অফিস যায়। এই যে অফিস যাওয়ার যে কাজটি এটা সে কিভাবে করে, বাসে করে যাত্রা করে। এই বাসে করে যাত্রা করাটাকেই বলা হচ্ছে বাই বাস। তাই ওপরের যে উদাহরণটা সেই ক্ষেত্রে কে কাজটি করছে বলা হচ্ছে, তাই বাই, এবং দ্বিতীয় উদাহরণে কিভাবে কাজটি করা হচ্ছে সেই কারণে বাই ইউজ করা হচ্ছে। উইথ মানে কোনো বস্তু বা সরঞ্জামের দ্বারা কাজটি সম্পন্ন হচ্ছে সেটা বলা হচ্ছে। যেমন হি ইজ রাইটিং দ্য লেটার উইথ আ পেন, ও চিঠিটা পেন দিয়ে লিখছে। লেখার যে কাজটি সেটা কিসের দ্বারা সম্পন্ন হচ্ছে, কোন বস্তুর দ্বারা, পেন, সেই জন্য উইথ আ পেন। আই মেড জুস উইথ ফ্রেশ ওয়াটারমেলন, আমি তাজা তরমুজ দিয়ে রস তৈরি করেছিলাম। কি দিয়ে তৈরি করা হচ্ছে এখানে কিন্তু কে তৈরি করেছে বা কিভাবে তৈরি করেছে সেটা বলা নেই, কি দিয়ে তৈরি করা হয়েছে, কোন বস্তু দিয়ে সেটা বলা হয়েছে, মানে ওয়াটারমেলন দিয়ে, তাই উইথ ফ্রেশ ওয়াটারমেলন। আশা করি সব কনফিউজন তোমাদের দূর হয়েছে। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ফর মোর সাচ ভিডিওস। থ্যাংক ইউ সো মাচ।